বাবাটা ভালো, তুমি বুঝো তোমার আপার তো কামাই নাই, বাবা ওই যে দশে তোমার বই নাকি সুন্দর, জেনে তুমি হয়ে যাবো সরকারি স্কুল। আমরা তো গরিব মানুষ বাবা, তুমি বুঝো আমার বাবা আমার লক্ষ্মী বাবা বুঝে। তোমার মতো যদি হইতো জুবাইল একটু যদি বুঝার চেষ্টা করতো, আমার মেয়ে ছোট তাই বুঝে আর পোলাটাই কিচ্ছু বুঝার চেষ্টা করে না। নু করে নু কি হয়েছে বাবা? মামার দিছে স্বপ্ন থেকে যায়, ওটা কোনদিন বাস্তব হয় না। আমি না যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো তোমাকে আমি ওই ইংলিশ মিডিয়ামে পড়াবার নিয়ে। হ্যাঁ এটা নিয়ে জানি মানে বাড়িতে জানি কোন ধরনের হাই গেছে না। আর দেখো আমি না এই সারাদিনে প্রায় 300 টাকা বাবা, তোমাকে যদি আমি এখন ওই ইংলিশ মিডিয়ামে ভর্তি করে জানি অনেক টাকা লাগবে। তাছাড়া দেখো আমার কাছে তো অত টাকা নাই, তুমি আর একটা বছর না এই সরকারি স্কুলে পড়ো। বাবা একটা বছর সরকারি স্কুলে পড়লে তখন আমার যখন টাকা পাবো তোমাকে একদম ইংলিশ মিডিয়ামে নিয়ে না, এই যে গাড়ি তারপরে ওই যে ভালো ভালো ইগুলো আছে না খেলাগুলো আছে ওগুলো সব কিনে দেবো, তুমি একদম বিন্দাস করবা। হ্যাঁ আমি তোমার ইংলিশ মিডিয়ামে পড়া ঠিক আছে। বাবা স্কুলে বেলা গেল বা স্কুলে যা লাগবো। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নাই, তাছাড়া ইংলিশ মিডিয়ামে অনেক টাকার দরকার, যাই হোক অগ্র ভবিষ্যৎ তো দেখা লাগবো। হাল্লাই আমাকে দুইটা সোনার মতো বাচ্চা দিছে, অগ্র তো ভবিষ্যৎ আছে। তো আমি এক আমার একটা পার্টনার ছিল না ওর সাথে আজকে আমি আলাপ করলাম, আমি না এই দুইটা বছরের জন্য না আমি প্রবাসে যাবেন গেছি। না না তোমার আমি প্রবাসে যাবে দিব না, তুমি বাইতে এনতে যা পাও হে আমি করবা, আমরা নাগে না খাই থাকুম তাও তোমার আমি যাবে দিব না। দেখো দেখো বোঝো, তাছাড়া আমি দেশ বাড়িতে 200-300 টাকা রোজগার করে আমি না পোলাপান মানুষ করবো পারবো না, তোমার চাহিদা মেটাতে পারবো, তাছাড়া সংসারে এত চাপ আমার ভালো লাগে না। আর তার জন্য না ওটা তুমি অনুভব করো না, যখন আমি পুরো টাকা কামামু ও তখন জুবাই ইংলিশ মিডিয়াম পড়বো। হ্যাঁ আমি গাড়ি কিনে দেবো, সাইকেল কিনে দেবো, খেলনা কিনে দেবো, তখন জুবাইলের মন খুব খুশি হবো। হ্যাঁ বাবা ঠিক আছে, সানি তোমরা জানি মারামারি করো না, জুবাইল বাবা তোমরা জানি কেউ মারামারি করো না, আমি প্রবাসে বেশি না এই দুইটা বছর থাকি আসি, যখন আমি টাকা কামামু তখন আমার সুখ ঠিক আছে। তুমি সত্যি সত্যি প্রবাসে চলে যাবো? দেখো এখন আমার আর আছে কি, আমি কেমনে থাকবো তোমার সারা কবে প্লাবান লইয়া বাড়িতে? যার কেউ নাই তার আল্লাহ আছে ঠিক আছে, চিন্তা করো না। ঠিক আছে পোলাই যখন পড়বার চাইছে আপনি দেখেন প্রবাসে যায় যদি পোলাটা মানুষ করেন মানুষ
বাবা তুমি যাও না, আল্লাহ আল্লাহ তুমি একো কি আর করি বানিয়ে দিছিলে বাবা, আমার স্বামীর বকলান রাখে আমি তার জন্য লাগে বাড়িতে কেমনে করে থাকবো আল্লাহ করবো বাবা মানুষ কি এক্সিডেন্ট হলো পেশেন্টের গার্জেন এসেছে? জি স্যার, অন্ত্রে পানায় আর কি পাবো আর কি। আচ্ছা ঠিক আছে। কি করলো আল্লাহ, কিছু কইবে তুমি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কিন্তু বাইরে আছেন। চাচা আপনাকে তো কি বলবো, এখন পেশেন্টের যেরকম যে অবস্থা আর মাথা থেকে যেভাবে ব্লাড গিয়েছে ওনাকে তো বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের বাবাকে বাঁচানোর জন্য কথা চেষ্টা করছি। আমার বাবা ছাড়া আমার কেউ নয়, আমার বাবাই আমাকে মেলা আদর করে। ডাক্তার সাহেব আপনি যে কোনো চেষ্টা করে আমার বাবার বাঁচান। এই ছোট ছোট ছেলে মেয়েদের মুখ দিকে তাকিয়ে মানুষটাকে তুমি সুস্থ করে দাও। তুমি যদি আমার হাতে শক্তি দিতে তাহলে আমি তাকে বাঁচিয়ে তুলতাম। ঠিক আছে, তোমরা থাকো। বাবা
বাবা